নমস্কার, আমি ঋষিকেশ। শুরু করছি এই মুহূর্তে। শুরুতে যে খবরের দিকে নজর রাখব, দেউচা পচামি প্রস্তাবিত কয়লা খনি বন্ধের দাবি, আর সেই দাবিতেই আদিবাসী অধিকার কমিটি তাদের মিছিল এবং রাজভবন অভিযান তাদের। রাজভবন চলো ডাক দেয় তারা, রাতেই মিছিল আদিবাসী অধিকার মহাসভার। সেই মিছিল কাটোয়ায় পৌঁছয়ে দেউচার কয়লা খনি বন্ধ করার দাবি, যে দেউচা পচামি যে প্রস্তাবিত কয়লা খনি, সেই প্রস্তাবিত কয়লা খনি বন্ধের দাবিতে তাদের এই মিছিল চলছে। তারা রাজভবন চলো ডাক দেয়। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। চন্দন, আদিবাসী এই যে অধিকার মহাসভা, তাদের ঠিক দাবি আর কি কি রয়েছে? এক তো দেউচা পচামি প্রস্তাবিত কয়লা খনি বন্ধের দাবি করছেন তারা। হ্যাঁ, একদমই ঋষি। প্রথমত যেটা বলি, কাটোয়া নয় এই মিছিলটা, গতকাল রাত্রিবেলায় বর্ধমানে আসে, বর্ধমান শহর পরিক্রমা করে এবং কার্জন গেটে তারা একটা বিক্ষোভ সমাবেশ করে, যেটা তাদের মূলত দাবি জল জমি জঙ্গলের অধিকার তারা ছাড়বে না। তাদের বক্তব্য যেটা, যে কয়েকশো বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছে, তাদের ওখানে পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছে, তাদের ওখানে মহা যে গুরু আছে সেই গুরু ধর্মীয় স্থান রয়েছে, অতএব জঙ্গল জল জমি যেখানে তাদের নিত্য ওঠা বসা, ছোট থেকে বড় হয়ে আসা, তাদের যে পূর্বপুরুষ তারাও ওইখানে কাটিয়ে এসছে সময়, সেই কারণে তারা ওই জায়গার এক কোণাও মাটি ছাড়তে নারাজ। সেই কারণে 10 তারিখে দেউচা পাচামি থেকে ওই মিছিল রওনা দিয়েছে। তারা সিউড়িতে ছিল, সিউড়িতে থাকার পর বোলপুরে ছিল, বোলপুরে থাকার পর তারা কিন্তু পায়ে হেঁটে আসছে। কয়েকটা জায়গায় তারা গাড়ি ব্যবহার করলেও তারা বেশিরভাগটাই পায়ে হেঁটে আসছে। বর্ধমান শহরে গতকাল রাত্রিবেলায় আসে এবং তারপরেই তারা এই সমাবেশ করে, বিক্ষোভ সমাবেশ কার্জন গেটে। এরপরে তারা কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছে, এরপর তারা রাজভবনের দিকে যাবে। এবং তাদের যেটা মূলত স্পষ্ট দাবি, যে তারা প্রথমে রাজ্যপালকে জানাবেন, রাজ্য সরকারকে জানিয়ে কোনো লাভ হয়নি, রাজ্যপালকে জানাবেন, রাজ্যপাল যদি কোনো আশ্বাস না দেয় তাহলে রাষ্ট্রপতিকে জানাবেন, রাষ্ট্রপতি কোনো যদি আশ্বাস না দেয় তাহলে রাষ্ট্রসংঘের কাছে তারা এই আওয়াজ তুলবেন। তারা কোনো মতেই ছাড়তে চাইছে না দেউচা পাচামির এই যে প্রস্তাবিত যে কয়লা খনি হবে তা, সেই জমি তারা ছাড়বেন না। মূলত এই দাবিতেই এই তাদের এই পদযাত্রা এবং রাজভবনের যাওয়ার ডাক দিয়েছে এই এই কমিটি। ঋষিকেশ, অনেক ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। রাজভবন চলোর ডাক এবং গতকাল রাতে বর্ধমানে পৌঁছয় এই মিছিল, আদিবাসী অধিকার মহাসভার সদস্যদের এই মিছিল কার্জন গেটের সামনে, সেখানে তারা প্রদক্ষিণ করে, মিছিল করে, তারা রাজভবনের উদ্দেশ্যে তারা রওনা দেবে। এবং এই মিছিল থেকে যে দাবি উঠছে, জল জমি জঙ্গল তাদের অধিকার এবং সেই অধিকার থেকে তারা সেই অধিকার ছাড়বে না, পাশাপাশি দেউচা পচামি যে প্রস্তাবিত কয়লা খনি সেই কয়লা খনিও বন্ধের দাবি করেছেন তারা। এখন এই পর্যন্তই, আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।